প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটি জাদুকরি রেমেডি নিয়ে এসেছি যা আপনার বুকের মধ্যে জমে থাকা কফ ছুরির মতো কেটে পরিষ্কার করবে। বিশেষ করে শীতকালে বুকে কফ জমে যাওয়া, খুচখুচে কাশি হওয়া, সব সময় বুক এবং গলায় একটা ঠান্ডার ইনফেকশন লেগে থাকাটা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশে শীতকালে প্রচুর ধুলোবালির কারণে রাস্তায় চলাচল করার পরেই মানুষ কাশি এবং কফ রোগে আক্রান্ত হয়। শ্বাসনালীর প্রদাহ, কণ্ঠনালীর প্রদাহ এবং অন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এই সকল ধুলোবালির কারণে এবং ঠান্ডার প্রভাবে। তো আজকের এই রেমিডিটি একটি জাদুকরী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। পূর্ণ উপকারিতা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হুবহু একই প্রসেস অনুসরণ করুন। এটি একটি ন্যাচারাল হিলিং সিস্টেম, এর জন্য আপনাকে কোনো ঔষধ সেবন করতে হবে না। আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক উপাদান দিয়েই আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। তো সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি কমলা। তো প্রিয় দর্শক, কমলা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে, ভিটামিন সির সর্বশ্রেষ্ঠ উৎস। আর আমরা জানি যে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত ফ্লু এর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিষেধক হিসেবে কাজ করে কমলা। এছাড়াও এটি আমাদের অন্ত্রের ছত্রাক ও ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে। শীতকালে এই রোগগুলো বেশি হয় বলে আল্লাহ পাকের হুকুমে শীতকালে কমলা খুব বেশি পাওয়া যায়। তো যাই হোক, আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে আজকের রেমিডির সর্বপ্রথম উপাদান হচ্ছে কমলা। তো আমরা আমাদের নির্ধারিত বড় আকৃতির কমলাটির মাথা কেটে এর ভেতর থেকে কিছুটা পরিমাণ রস এবং কমলার শাঁস বের করে নিব। পরবর্তী যে উপাদানটি আমাদের প্রয়োজন হবে তা হচ্ছে এক কোয়া রসুন। রসুনের কোয়াটি কুচি কুচি করে কেটে নিব। প্রিয় দর্শক, রসুন শুধুমাত্র শ্বাসকষ্টের জন্যই উপকারী তা নয়, এটি হাঁপানি এবং কাশির চিকিৎসার জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকর। এবং আমরা জানি যে শ্বাসনালীর জমাট ভাব দূর করতে আপনার শ্বাসনালী খুলে দেওয়ার জন্য এবং শ্বাসনালীতে যদি কোনো ইনফেকশন হয় বা শ্বাসনালীতে কোনো ক্ষত হয় সেটা সারিয়ে দিতে পারে রসুন। হাঁপানির আক্রমণ সরাসরি প্রতিরোধ করে রসুন। এছাড়াও রসুন ক্যান্সারজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমায়। তো রসুন আমাদের পাকস্থলীর ভেতরে টিউমার বৃদ্ধিতেও বাধা প্রদান করে, তাই আজকের এই রেমেডির দ্বিতীয় উপাদান হচ্ছে কুচি করা রসুন। সেটা আমরা কমলার ভেতরের খালি স্থানে দিয়ে দেব। পরবর্তী যে উপাদানটি আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে জিঞ্জার বা আদা। আমরা এখানে 10 গ্রাম পরিমাণ আদা নেব। প্রথমে চাকুর সাহায্যে আমাদের নির্ধারিত আদার টুকরোটির উপর থেকে খোসা ছড়িয়ে নেব। এরপর আদাকে কুচি কুচি করে কেটে নেব। আদা কুচিকেও কমলার ভেতরে রসুন কুচির সাথে ঢেলে দেব। দর্শক, আদা আমাদেরকে সর্দি এবং ফ্লু থেকে রক্ষা করে, পাশাপাশি এটি আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ যথাযথ রাখতে সাহায্য করে। আদা আমাদের শরীরের শক্তি যোগায়, হজম প্রক্রিয়া ঠিক রাখে, এমনকি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে, অ্যালার্জি দূর করে। আদার মধ্যে থাকা উপাদান বুকের জমাট বাঁধা কফ দূর করতে সবচেয়ে শক্তিশালী উপাদান হিসাবে কাজ করে। পরবর্তী উপাদান হচ্ছে আমরা নেব অর্গানিক মধু। আমরা এখানে 1 চা চামচ প্রাকৃতিক মধু যোগ করব। মধু আমাদের গলায় জ্বালা হওয়ার জন্য দায়ী মূল ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেবে। এটা বলতে পারেন যে আপনার শরীরের অভ্যন্তরীণ জীবাণুকে নষ্ট করবে। মধু একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এবার কমলাটির যে মুখের অংশটা আমরা কেটে শুরুতে পাশে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একদম পুরো কমলাটিকে ঢেকে দেব। এভাবে 2 ঘন্টা রেখে দিব যাতে পুরো উপাদান একটির সাথে আরেকটা মিশে যেতে পারে, অনেকটা বলতে পারেন ম্যারিনেট হতে পারে। তো যাই হোক, আমাদের রেমেডি প্রস্তুত হয়ে গিয়েছে। দর্শক, এই চমৎকার রেমেডি আমাদের লিভারকে সুস্থ রাখতে, লিভারের সঠিকভাবে রক্ত সঞ্চালন এবং রক্ত প্রবাহ বৃদ্ধি করতে একটি আদর্শ নিয়ামক। এরপরে আপনারা এর ভেতরের উপাদানটিকে যেভাবেই পারেন বের করে একটি ছাকনি দিয়ে ছেঁকে সেই রসটা আপনারা সেবন করবেন। এখন আমরা এখানে ভিডিওতে একটা বিশেষ প্রক্রিয়ায় এর ভেতর থেকে রসগুলোকে বের করেছি। এটা আপনাদের ঘরে না থাকলে আপনারা চাইলে যে কোনো উপায়ে এটাকে নেড়ে চেড়ে চামচ দিয়ে বের করতে পারেন, অথবা ছুরি দিয়ে কেটে এর উপাদান বের করে ছাকনি দিয়ে ছেঁকে তারপরে আপনারা সেই জুসটা পান করবেন ইনশাআল্লাহ। টানা 5 দিন আপনারা খাবার খাওয়ার 1 ঘন্টা পরে যদি নিয়মিত 1 থেকে 2 বার পান করতে পারেন, 5 থেকে 6 দিনের মধ্যে আপনার বুকের কফের ভাব একদম নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রেমিডিটি 6 বছরের উপরে যে কোনো শিশুদেরকে পান করানো যাবে। 2 চা চামচ পান করাতে হবে। 12 বছরের বেশি যাদের বয়স তারা 250 গ্রাম পর্যন্ত পান করতে পারেন। পূর্ণবয়স্ক মানুষ আধা গ্লাস পর্যন্ত পান করতে পারবেন ইনশাআল্লাহ।